আসসালামু আলাইকুম ছাত্র ছাত্রী বন্ধুরা, যে যেখানে আছো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের এই পর্যায়ের লিসেন, অ্যাপ্লিকেশন এবং কম্পোজিশন সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের। তোমরা খাতা কলম নিয়ে সবাই চেষ্টা করো, যেভাবে এই ভিডিওটি দেখতে পারবে। তো সবাই সবাইকে আমি মনে করে দিচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশন যেভাবে আমরা লিখবো তার একটা ফরম্যাট আমি এখানে দিয়েছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমরা সবাই এটা জানি, ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে একটা অ্যাপ্লিকেশনের 6টা অংশ থাকে, ডেট, তারপরে হচ্ছে স্যালুটেশন, সাবস্ক্রিপশনস, ডিজিগনেশন উইথ অ্যাড্রেস, সাবজেক্ট মেনশনড, এভাবে লিখবে। তারিখ, প্রিন্সিপালস, গাজিরাবাদ ক্যান্টনমেন্ট সাপার কলেজ নাটোর, অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডেবেটিং ক্লাব, তারপর সার দি অ্যাড্রেসিং কল্লা, এটি স্যালুটেশন। তো দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই দি স্টুডেন্ট অফ ইউর কলেজের কিনলি ইন্টারেস্টেড টু অর্গানাইজ অ্যান ইংলিশ ডেবেটিং ক্লাব ইন ইউর কলেজ। ইট ক্যান গিভ আস অ্যান অপরচুনিটি টু এক্সপোজ আওয়ার ট্যালেন্ট। মোর এভার এ ডেবেটিং ক্লাব ক্যান প্রেফার আস টু টেক পার্ট ইন ডিপার্টমেন্ট ডেবেটিং কন্টেস্ট লাইক ন্যাশনাল টিভি ডেবেটিং কম্পিটিশন। দ্যাট ইজ হোয়াই উই নিড টু সেট আপ অ্যান ইংলিশ ডেবেটিং ক্লাব। তো যাই হোক, এভাবে তোমরা লিখবে তোমাদের অ্যাপ্লিকেশনে পড়বে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, তোমরা সেইভাবে প্রিপারেশান নেবে। তো আমাদের পরীক্ষার মধ্যে থাকবে অ্যাপ্লিকেশনগুলো অনেক। তো তোমাদের বইয়ের মধ্যে দেখবে 6 থেকে 20 পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, তুমি সবাই লক্ষ্য করবে 6 থেকে 20 পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো তোমরা একটা প্রিপারেশান নিবে, পড়বে বাসায়। তোমাদের বইয়ে 549 পেজের মধ্যে রয়েছে 6 থেকে 20 নম্বর পর্যন্ত। প্রথমটা শুরু হবে স্টাইপেন্ড দিয়ে, শেষেরটা হচ্ছে চেঞ্জিং অফ ইলেকটিভ সাবজেক্ট, নৈতিক সাবজেক্ট। তো তোমরা সবাই এভাবে প্রিপারেশান নিয়ে যাবে। আমাদের এই ভিডিওটা অনেক কম হলেও তোমাদের এটা একটা গাইডেন্স হিসেবে কাজ করবে আশা করি। এবং সে সঙ্গে আমি আর একটা কথা বলছি তোমাদের, যে কম্পোজিশন এই বন্ধের মধ্যে আমরা এর আগে অনেকগুলো কম্পোজিশন পড়িয়েছি। তো স্পেশালি আমি 2টা কম্পোজিশন তোমাদের দিতে চাই। একটা হচ্ছে ফিমেল এডুকেশনস, সেটা হচ্ছে 55 নম্বর। আর একটা হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ, সেটা হচ্ছে 10 নম্বর। তো তোমরা সবাই বাসায় বসে দুইটি খুব ভালো করে প্রিপারেশান নাও এবং খাতা লিখে রাখো। আমরা এই খাতাগুলো কলেজ খোলা হলে ইনশাল্লাহ দেখা হবে, তখন আমরা এই জিনিসগুলো তোমাদের চেক করবো, তোমরা কতটুকু পড়েছ। এবং এই করোনা সংকটে তোমরা আতঙ্কিত হইও না, বাসায় বসে প্রার্থনা করো আমরা যেন আবার আগের মতো অবস্থায় ফিরে যাই। তো সবাইকে সেই পর্যন্ত শুভেচ্ছা জানাতে চাই। আবার মনে রাখছি আমি কিন্তু 2টো অ্যাপ্লিকেশন 6 থেকে 20 দিলাম আর কম্পোজিশন কিন্তু মাত্র 2টো দিলাম। তো আমরা আসলে সেকেন্ড পেপারের প্যাকেজ আলোচনা করছি। এর আগের আমার লেকচারের মধ্যে ছিল যে কোন কোন বিষয়গুলো আসবে, সেই বিষয়ে আমরা কাজ দিয়েছি। আজকে আমরা সেই হিসাবে দিলাম অ্যাপ্লিকেশন এবং কম্পোজিশন। তো তোমরা সবাই শুনছো আমার কথা এবং এইভাবে গাইডেন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে। এবং আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।